পথ চলার ১৬ বছর পূর্ণ করল জনপ্রিয় গোয়েন্দা ভিত্তিক শিশুতোষ টেলিভিশন সিরিজ ছোট কাকু। ঈদুল আজহায় চ্যানেল আইয়ের পর্দায় আসছে ছোট কাকুর নতুন পর্ব হবিগঞ্জের হরবোলা। এবারই প্রথম আফজাল হোসেনের ছোট কাকু পরিচালনা করেছেন নির্মাতা অনিমেষ আইচ। সুলতানা হিমুর রিপোর্ট। দেখতে দেখতে ১৬ বছর পার করল দেশ সেরা জনপ্রিয় গোয়েন্দা ভিত্তিক শিশুতোষ টেলিভিশন সিরিজ ছোট কাকু। প্রখ্যাত শিশু সাহিত্যিক হরিদুরেজা সাগরের লেখা গল্প অবলম্বনে এই সিরিজটি প্রচারিত হয়ে আসছে প্রতি ঈদে। এবারও এর ব্যতিক্রম নয়, বরং আরও বেশি নতুন আঙ্গিকের নির্মাণে ঈদে প্রচারিত হবে ছোট কাকু সিরিজ হবিগঞ্জের হরবোলা। দীর্ঘ এ সময়ে ছোট কাকু সিরিজে অভিনয়ের পাশাপাশি নির্দেশনা দিয়ে এসেছেন জনপ্রিয় অভিনেতা ও নন্দিত নির্মাতা আফজাল হোসেন। তবে এবারই প্রথম সিরিজটি পরিচালনা করেছেন আরেক গুণী নির্মাতা অনিমেষ আইচ। আফজাল হোসেন বললেন, ছোট কাকুকে আরও বড় পরিসরে আনার পরিকল্পনা চলছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা বিষয় খেয়াল করেছে যে এটা শুধু ছোটদের ক্ষেত্রে আর নেই, অনেক বড়রাও দেখেন। এটা বিষয়ের নির্দেশনা দান করা, ৮টা পর্ব তৈরি করা এবং অভিনয় করা খুবই কঠিন বিষয়। তো বেশ চাপ অনুভব করতাম, তো এইবার সেই চাপটা মুক্ত হওয়া গেল। বিশিষ্ট পরিচালক অনিমেষ আইচ, যার কাজ আমি পছন্দ করি, তাকে আমরা এই ছোট কাকুর সঙ্গে যুক্ত করতে পেরেছি। সে এবারে প্রথম ছোট কাকু নির্মাণ করছে। এটি আমার জন্য অনেক উপভোগের বিষয় হচ্ছে এবং আমি বিশ্বাস করি যে দর্শকও এবার ছোট কাকু আলাদা রকমভাবে উপভোগ করবেন। নির্মাতা অনিমেষ আইচ বলেন, দীর্ঘ সময় ধরে ছোট কাকু যে আস্থা ধরে রেখেছে সেটি মাথায় রেখেই নতুনত্ব আনার চেষ্টা করেছেন তিনি। গোয়েন্দা গল্প করতে গেলে যে ধরনের প্রস্তুতি দরকার, আমার সময় প্রয়োজন ছিল, কিন্তু সময়টা একটু কম ছিল। তারপরেও আমার মনে হয়েছে যেখানে আফজাল ভাই ছিলেন প্রধান চরিত্রে এবং তাদের যে গোয়েন্দার দল এবং অন্যান্য শিল্পী, সব কিছু মিলে আমার মনে হয় যে এটা একটা সুন্দর প্রজেক্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এখন প্রচারের পর দর্শক এবং অন্যান্য সবাই বলতে পারবেন যে এটাকে কেমন লাগলো তাদের। হরলিক্স নিবেদিত ছোট কাকু হবিগঞ্জের হরবোলা পাওয়ার্ড বাই গ্রামীণ ফোন প্রচারিত হবে ঈদের দিন থেকে ঈদের ৮ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আই এর পর্দায় নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।